ছবি দেখালাম অন্যদিকে পিছিয়ে নেই তৃণমূল আরতি এসো ভাই কি খবর লকডাউন তো রিল্যাক্স হয়ে গেছে আপনার উপরতলার কাজটাও তো আটকে গিয়েছিল এখন শুরু করানো যাক নাকি ওদের বলে দাও আমার বাড়ির কাজের জন্য দিদির পার্টিকে আর আমি কোনো টাকা দেব না আর সিন্ডিকেটকেও দেব না আরে মেসোমশাই আপনি এমনি কেন বলছেন আমরা তো আপনার কাজ যাতে হোক সেই চেষ্টাই করছি যা খুশি বলুন আপনারা ওটো বাবা আপনাদের আর দেবে না আমিও দেব না কেন ভাই কাজ তো হয়েছে কাজ হয়েছে আমার উপরতলার যখন সিমেন্টের গাড়ি আসতো মোড়ের মাথায় তোমাদের ছেলেরা টাকা আদায় করিয়েছে গত 10 বছর ধরে শুনছি শিল্প হবে দুর্নীতি শেষ হবে আগে তো আপনারা চাকরি কেড়ে নিয়ে নিজেদের বাড়ির লোকেদের দিতেন এখন জমা পয়সাও নিয়ে নিচ্ছেন সারদা রোজ ভ্যালি শুধু করছেনই না যারা ধরা পড়ছে তাদেরও বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে আপনাদের দিদি আর রাস্তাঘাটের অবস্থা গত 10 বছর ধরে কেবলই খারাপ হয়েছে ছেলেমেয়েরা বাইরে বেরোলে সারাদিন ভয় ভয় কাটে আর মেয়েরা মেয়েদের তো বাড়ির থেকে বেরোনোই বারণ আর যদি বা কোথাও কখনো বেরিয়ে যায় কিছু রাস্তাঘাটে ঘটে যায় সেটাকে তো আপনাদের দিদি একটা সাজানো ঘটনা বলে চালিয়ে দেবেন কেন মনে নেই পার্ক স্ট্রিটের ঘটনায় কি হয়েছিল কাজ হয়েছে হয়েছে তো আমি বলছি কি কাজ হয়েছে কেন্দ্র সরকারের কোনো ভালো পলিসি আপনারা এখানে আনতে দেননি এই কাজেই আপনাদের দিদি ইন্টারেস্টেড আর কোভিড ক্রাইসিস সেটা নম্বরই বুঝিয়ে দিয়েছে আরে সিস্টেমকে বদলাতে একটু সময় তো লাগে আর কত সময় আপনাদের তো 10 বছর দিয়েছিল রাজ্যের লোক তবে সিস্টেম বদলাবে আমরা বদলাবো তাই আমি বিজেপি জয়েন করেছি শুধু ওই না আমি এবং আমার পরিবারের সকলে বিজেপি জয়েন করেছে আমার পরিবার বিজেপি পরিবার আর আপনার আসল পরিবর্তনের জন্য 9727294294 নম্বরে মিসড কল দিন অথবা লগইন করুন bjpbengal.org